আসসালামু আলাইকুম, চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গমের আটা দিয়ে বিস্কিট, মানে যে আটা আমরা রুটির জন্য ব্যবহার করি সেই আটা দিয়ে বিস্কিট তৈরি করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা খুবই সহজে সকাল সন্ধ্যায় মানে যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। তার জন্য আমাকে করতে হবে, প্রথমে একটা বাটি নিয়েছি আর এই বাটিতে আমি দিয়ে দেব এক চামচ চিনি। যেই চামচের চিনি নিলাম সেই চামচের এক চামচ জল নেব, যতটা চিনি ততটা জল। এটার কারণ হচ্ছে চিনিটা যেমন পুরোপুরি গলে না যায়। চিনি ভেজানো হয়ে গেছে, এবারে এটাকে সাইডে করে নেব। তারপর একটা বড় বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দেব আমি গমের আটা। যে চামচের চিনি নিলাম এক চামচ, সেই চামচের এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ আটা। তিন চামচ আটার জন্য হাফ চামচ সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পরে একটুখানি নুন দিলাম। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেল আর নুনটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি সেই চিনি ভেজানো জলটা ব্যবহার করব। ঠিক এই রকম দেখো, মানে কিছুটা গলেছে চিনি আর বাকিগুলো গোটাই রয়েছে। এইভাবে আটাটাকে মেখে নেব। আমি জলের পরিমাণটা তোমাদের বলে দিলাম, কেননা বেশি জল হয়ে গেলে আবার গোটা চিনিটা জলের মধ্যে থেকে যাবে আর জল দিয়ে আটা মাখানো হয়ে যাবে। তো এমনভাবে জল নিতে হবে যেন সবগুলোই লেগে যায়। তিন চামচ মানে তিন ভাগের এক ভাগ জল নিয়েছি, আর যতটা জল ততটা চিনি। আটা মাখানো হয়ে গেছে, এবারে রুটির মতো লই করে নেব। আর এটা পুরোটাই করে নিচ্ছি, খুব বেশি আটা নাই, তোমরা তো দেখতেই পেলে তিন চামচ আটা দিয়েছি। তো এটাতে অনেকগুলো বিস্কিট হয়ে যাবে। চলে এলাম রান্নাঘরে, এবারে আটা ছড়িয়ে এটাকে বেলে নেব, রুটির মতো বেলে নেব। কিন্তু রুটির মতো পাতলা হবে না, একটু এটা মোটা থাকবে। একেবারে রুটির মতো একটু মোটা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, আর কতটা মোটা রেখেছি তোমাদের আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম। এবারে এটাকে একটা ছুরির সাহায্যে নিজের ইচ্ছে মতো কাট করে নেব। এই বিস্কিট এক মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। এভাবে প্রথমে লম্বা করে কেটে নিলাম, তারপরে এই জায়গাটুকু একটুখানি দেখে নাও, তাহলে ঠিক বুঝতে পারবে। এবারে এই পাটগুলো ছাড়িয়ে নিলাম, তারপর এইভাবে চৌকো করে কেটে নেব। তোমরা গোল শেপও দিতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করো। কাট করা হয়ে গেছে, এবারে একটা স্টিকের সাহায্যে বা যে কোনো সরু কাঠির সাহায্যে, এই দেখো আমার হাতে স্টিক রয়েছে, সেটা দিয়ে এইভাবে ডিজাইন করে নেব। আমি এটা দিয়ে ডিজাইন করে নিলাম, একেবারে বিস্কিটের মতো হয়ে যাবে দেখতে, আর খেতেও খুবই মজাদার হয়।
ওপর থেকেও যেমন মুচমুচে ভিতর থেকেও মুচমুচে হয়। খুব সহজে এভাবে ডিজাইন করে নেওয়া যায়। ছুরির উল্টো দিকে এইভাবে একটুখানি চাপ দিলেই বেশ সুন্দর হয়ে যাবে, ঠিক এইভাবে। তো যাই হোক, কাট করা হয়ে গেছে, এবারে যাব চুলোর দিকে। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবারে ওতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এই বিস্কিটগুলো ছেড়ে দেব। আর এটা হালকা আঁচে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিতে হবে। আঁচটাকে আমি এখন কিন্তু মিডিয়াম রেখেছি, আর এই মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিতে হবে। এক পিট হয়ে গেলে পাল্টে নিতে হবে। খুবই সহজে কোনো সোডা বা কোনো বেকিং না দিয়ে এত সুন্দর একটা বিস্কিট তৈরি হবে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, একবার করলে বারবার করার ইচ্ছে করবে। আমি তো এটা প্রায় করি বাড়িতে। আর এটা খেতে লাগে কেমন আমি বলে দিচ্ছি, যেমন ভাটির বিস্কিট থাকে ঠিক সেই রকম। তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার বিস্কিট। এবারে এটা আমি ঠান্ডা হতে দেব। তুলে নিলাম, বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। আর এগুলো ভাজার সময় তাড়াহুড়ো করলে হবে না, একটু সময় নিয়ে মানে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিতে হবে। বাকিগুলোকেও দিয়ে দিলাম। একেবারে রেডি দোকানের মতো বিস্কিট। আর এই দেখো চিনিটা যে আমি গোটা রেখেছিলাম, তো এটা বুঝতে পারছো কেন মানে পুরোটা গলতে দিইনি, পুরোটা চিনি গলাইনি। এই যে বিস্কিটের গায়ে চিনিগুলো লেগে আছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।